গাইস, সকালে উঠে দেখি বাইকের পেছন চাকা পুরো পাঙ্কচার হয়ে গেছে, পুরো পাঙ্কচার হয়ে গেছে। তো আমি আরএসএতে কল করেছিলাম, তো ওরা বললো পুরো বাইকটাকে নিয়ে যাবে, অলরেডি আরএসএ থেকে গাড়ি পাঠিয়েছে। তো এখন মানে মনটা সত্যি খুব খারাপ, মানে কাল কার্শিয়াং রাইডে গেছিলাম, সারাদিন কিছু ছিল না, বাট বাইক কাছে কাল রাতে রেখেছি, সকালে উঠে দেখি এই অবস্থা। তো বাইকটা দিয়ে দিতে হচ্ছে আর কি। টাটা, মনটা খারাপ হয়ে গেল, বাইকটা নিয়ে চলে গেল, আর এই স্লিপটা দিয়েছে। মানে আমাকে বললো 6টার সময় সামনের এই নিয়ারেস্ট শোরুম, মানে ঝংকার মোড়ে রয়্যাল এনফিল্ডের শোরুম রয়েছে, তো ওখানে গিয়ে আমাকে বাইকটা কালেক্ট করতে হবে। দি নেক্সট মর্নিং, সো গাইস ফাইনালি পেয়ে গেলাম বাইকটা। মানে কালকে অ্যাকচুয়ালি আমার লেট হয়ে গেছিলো, ওরা 6টার মধ্যে শোরুম বন্ধ করে দেয়, তো তাই ওই ফোন করতে ওরা বললো নেক্সট মর্নিং, মানে আজকে আসতে। তো আজকে এসেছি, বাইক অলরেডি হয়ে গেছে। তো ওরা বললো যে এক্সটেন্ড করার জন্য 1,900 লাগে আর এসটা এক্সটেন্ড করার জন্য নেক্সট 2 ইয়ার্সের জন্য, তো ওটা আমি করে নিচ্ছি। কারণ সত্যি এনফিল্ড হিমালয়ান মারানোর মতো ক্ষমতা আমার নেই, তো কিছু হলে আর এসটা খুবই হেল্পফুল, মানে কালকে সত্যি খুবই হেল্প হয়েছে আমার। তাই হলো আজকে এক্সটেন্ড করে নিচ্ছি নেক্সট 2 ইয়ার্সের জন্য। বাইকটা এখন ওয়াশ করছে, এটা কমপ্লিমেন্টারি ওরা বললো, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই, এবার ওটা দেখা হচ্ছে, বাইকটা একটু পরে পেয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ। তো ফাইনালি বাইক পেয়ে গেলাম, একটু কালকে একটু টেনশনে পড়ে গেছি, আমার কিছু হয়ে যাক প্রবলেম নেই, বাট সাহেব যেন কিছু না হয়, কিন্তু এ মেরা বহুত দিন তো করি গে। শিলিগুড়ির ট্রাফিক, আর এখন টাইম হচ্ছে 11:15। তো আমি যখন শোরুমে এসেছিলাম তখন 10টা বেজেছিলো, প্রায় 1 ঘন্টা লেগে গেলো সমস্ত কিছু কাজ কমপ্লিট করে দেব। তো যাই হোক, খুব ভালো আর এসে সত্যি খুব হেল্পফুল হিমালয়ানের জন্যে। তখন একটা প্রবলেম ফেস করছিলাম বলতে, তাই আমাদের আর বাকি ছিল প্রায় 5 কিমি মতো, তো সেই টাইমে হঠাৎ করে মানে বাইকটার ক্লাচ প্লেট মানে ক্লাচ টাইট হয়ে যায়, সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। তো তারপর দেখি বাইকের পিকআপ মুড়ছি, বাইকের উপরে উঠছে না, আর অনেকটাই স্টিপ রোড ছিল। তো ওখানে লোকালকে বললাম, ওরা বললো না কিছু তো তোমরা হয়তো চালাতে পারছো না এরকম কিছু, তো ও ট্রাই করলো, ও সেম প্রবলেম, বাইক সামনে এগোচ্ছে না। ওটা নেক্সট ব্লগে দেখতে পাবে কী হয়েছিল, এখন কিছু বলবো না, বাট আলটিমেটলি ওখানে যে ছিল ও ঠিক করে দিয়েছিল বাইকটা, ক্লাচটা হালকা লুজ করে দিয়েছিল ও, তারপর অটোমেটিক বাইক ঠিক হয়ে গেছিলো, বাট জানি না হঠাৎ করে কেন এরকম হয়েছিলো। যাই হোক, সেটা নেক্সট ব্লগে মানে অবশ্যই দেখবে, কারণ ওটা আরও ইন্টারেস্টিং হবে। আর ওয়েদারটা অলরেডি এখনও ফগি, কালকেও মানে লাস্ট রাইডেও ফগি ছিল, তো খুব অসাধারণ ভিউ পেয়েছি পাহাড়ে, তো সেটা নেক্সট ব্লগে আসবে। তো সেই জন্য জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও,
লাইক কমেন্ট তো অবশ্যই করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আসছে কিছুদিনের মধ্যে। তো আজকে নিয়ে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাতটায় অবশ্যই করবে। টাটা।